সুপ্রভাত মাহি ই টিউশনে সকলকে স্বাগত জানাই। দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানে যে অষ্টম অধ্যায়, সেখানে ভারতের আইন বিভাগ নিয়ে আলোচনা করছি। তো আইন বিভাগের আগের ক্লাসে আমরা আলোচনা করেছি পার্লামেন্ট, সেখানে লোকসভা রাজ্যসভা, এই লোকসভার অধ্যক্ষ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, কীভাবে লোকসভা পরিচালনা হয়, কে পরিচালনা করেন এই বিষয়ে। তো প্রথমেই বলি যে লোকসভা পরিচালনার দায়িত্বে থাকেন কে? লোকসভার অধ্যক্ষ, ঠিক আছে, স্পিকার। ইনি কীভাবে নির্বাচিত হন? যখন নির্বাচন, সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর তার ফলাফল ঘোষণা হয়, ফলাফল ঘোষিত হওয়ার পর যে দল সংখ্যাগরিষ্ঠতা বা যে দল বা মোর্চা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারাই সরকার গঠন করে। তো প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রীরা শপথ নেওয়ার পর যখন পার্লামেন্টের প্রথম অধিবেশন বসে, ঠিক আছে, পার্লামেন্টে, তখন সদস্যরা, নবনির্বাচিত সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজনকে অধ্যক্ষ আর একজনকে উপাধ্যক্ষ, একজনকে স্পিকার আর একজনকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত করেন। এখানে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে অধ্যক্ষ নির্বাচিত হয় সরকারের পক্ষ থেকে, যে দল সরকার গঠন করে সে দলেরই থেকেই একজনকে অধ্যক্ষ নির্বাচন করা হয়, আর উপাধ্যক্ষ নির্বাচন করা হয় বিরোধী দলের পক্ষ থেকে। এটা একটা ভারতের একটা প্রথা, ঠিক আছে, এটা সংবিধানে কিন্তু কোথাও বলা নেই, এই প্রথাটা রয়েছে ব্রিটেনের সংবিধানের অনুকরণে, ঠিক আছে, যে অধ্যক্ষ হবে সরকারি দলের পক্ষ থেকে আর বিরোধী দলের পক্ষ থেকে হবে উপাধ্যক্ষ বা ডেপুটি স্পিকার, যখন অধ্যক্ষ অবর্তমানে ডেপুটি স্পিকার স্পিকারের ভূমিকা পালন করেন। তো একজন অধ্যক্ষের যোগ্যতা সেটাই হবে যা লোকসভার একজন সদস্যের যা যোগ্যতা, স্বাভাবিকভাবেই তাকেও 25 বছর বয়স্ক হতে হয়, ভারতের নাগরিকতা এক্সেট্রা যা আছে। এখন কথা হচ্ছে যে লোকসভার অধ্যক্ষ কী ক্ষমতা রয়েছে, সে কী কাজ করে লোকসভার মধ্যে? প্রথম হচ্ছে সভার শান্তি শৃঙ্খলা রক্ষা করা, ঠিক আছে, যখন অধিবেশন অনুষ্ঠিত হয় কোনো বিলকে নিয়ে যখন আলাপ আলোচনা হয় সেই আলাপ আলোচনায় তিনি অংশগ্রহণ করেন না, কিন্তু সেই সভাটা যাতে শান্তিশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়, শান্তিশৃঙ্খলার মধ্যে দিয়ে যাতে সভা পরিচালনা করা হয় সেই দায়িত্বটার ভূমিকা পালন করেন অধ্যক্ষ। যখন কোনো অধ্যক্ষ সভা পরিচালনা করেন তখন তাকে লক্ষ্য রাখতে হয় কতগুলো বিষয়ের উপর, যেমন কোনো একটা বিলকে কেন্দ্র করে অনেক সদস্য বলে যে আমি বলবো, বা কোনো অনেক সদস্য বিভিন্ন বিল উত্থাপন করতে চায়, তখন অধ্যক্ষের কাজ প্রয়োজনীয়তার নিরিখে কোন বিলটা আগে উত্থাপন করা হবে, কোন সদস্য কতক্ষণ বলবেন তিনি সেখানে ঠিক করে দেন, ওই বিলের উপরে কতক্ষণ বলা হবে, ঠিক আছে। এরপর হচ্ছে সদস্যদের বিশেষ অধিকার, সদস্যদের এই লোকসভার ভেতরে যারা সদস্য থাকেন, যারা বিভিন্ন বিল বিষয়ে আলোচনা করেন, তাদের বিশেষ ক্ষমতা রয়েছে, সেই বিশেষ ক্ষমতাটা, যে অধিকারটা রয়েছে সেই অধিকারটা রক্ষা করার দায়িত্ব কিন্তু অধ্যক্ষের উপরেই বর্তায়, ঠিক আছে। এরপর হচ্ছে যোগসূত্র স্থাপন, কার সাথে যোগসূত্র স্থাপন করবে? অধ্যক্ষ পার্লামেন্টের সাথে রাষ্ট্রপতির যোগসূত্র স্থাপন করার ক্ষমতা কাজ কিন্তু এই অধ্যক্ষের। এরপর হচ্ছে কোরাম, কোরাম কী? কোরাম হচ্ছে পার্লামেন্টের যতজন সদস্য, ঠিক আছে, মোট সদস্য, সেই মোট সদস্য ধরো পার্লামেন্টের অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে, সেই অধিবেশনে দেখা গেল মোট সদস্য থেকে অনেক অনুপস্থিতির সংখ্যা কম, তখন কোরাম করতে হয়। কোরাম মানে কি? মোট সদস্য সংখ্যার 1/10, 1/10 সদস্য যদি উপস্থিত থাকেন তবেই কোরাম হয়, ঠিক আছে। এরপর হচ্ছে কি না, যৌথ অধিবেশনের সভাপতিত্ব। যৌথ অধিবেশন কখন হয়? কোনো একটা বিলকে কেন্দ্র করে, কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে যখন লোকসভা রাজ্যসভা মধ্যে মতাঐক্য তৈরি হয় না, মতবিরোধ তৈরি হয়, তখন এই যৌথ অধিবেশনের আহ্বান করতে হয়। যে যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন অধ্যক্ষ, এটাকে বলা হয় যুগ্ম অধিবেশন। আজ পর্যন্ত 3 বার এই যুগ্ম অধিবেশন আহ্বান করা হয়েছে,
এরপর হচ্ছে কি না গ্রেপ্তার সংক্রান্ত ক্ষমতা। গ্রেপ্তার সংক্রান্ত ক্ষমতাটা কি, পার্লামেন্টে এই লোকসভার সদস্যরা পার্লামেন্টের কোনো সদস্যকে কোনোভাবে গ্রেপ্তার করতে গেলে অবশ্যই তাকে কিন্তু এই অধ্যক্ষের পারমিশন নিতে হয়। অধ্যক্ষের পারমিশন ছাড়া কোনো পুলিশ কোনো সিবিআই কেউ কিন্তু কোনো সদস্যকে পার্লামেন্ট চত্বর থেকে গ্রেপ্তার করতে পারবে না। আর হচ্ছে কি ভোট সংক্রান্ত ক্ষমতা। স্বাভাবিকভাবেই মনে হয় যে লোকসভা সদস্য যখন আলাপ আলোচনায় অংশ নেয় না তাহলে সে ভোট দেবে কেন, এটা কিন্তু ঠিক। লোকসভার অধ্যক্ষ সাধারণভাবে ভোটাভুটিতে তিনি অংশগ্রহণ করেন না, ঠিক আছে, কিন্তু দেখা গেল কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে যেখানে লোকসভা রাজ্যসভার ভোটদান প্রায় সমান সমান প্রায় সমান সমান, ঠিক আছে, এদেরও ভোট যা এদেরও ভোট তা, তখন লোকসভার অধ্যক্ষ হিসেবে এই লোকসভার অধ্যক্ষ স্পিকার এই ভোটদানে অংশগ্রহণ নেন, অংশগ্রহণ করেন এবং তিনি তার ভোট সপক্ষে কি বিপক্ষে কোন পক্ষে দেবেন দিয়ে তিনি সেই সমস্যার সমাধান করেন। এইটাকে বলা হয় নির্ণায়ক ভোট। এই ভোটটা কিন্তু অধ্যক্ষ সাধারণ অবস্থায় দেন না, তিনি সাধারণ অবস্থায় আলাপ আলোচনায় অংশগ্রহণও করেন না, সাধারণ ভোটাভুটিতেও তিনি অংশ নেন না, কিন্তু যখন কোনো ইস্যুকে কেন্দ্র করে সমান সমান ভোট পড়ে তখন তিনি সেই সমস্যার সমাধান করার জন্য তার ভোট প্রদান করে তিনি সমস্যার সমাধান করেন, ঠিক আছে। তাহলে লোকসভার অধ্যক্ষের এই হচ্ছে ক্ষমতা, এই কাজ। এরপর যেটা আলোচনা করা যেটা হচ্ছে যে লোকসভার অধ্যক্ষের নিরপেক্ষতা। একজন লোকসভার অধ্যক্ষ তিনি একজন দলের সদস্য, কিন্তু তিনি ততক্ষণ দলের সদস্য যখন তিনি থাকবেন, কিন্তু যখনই তিনি অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়ে যাবেন তখন তিনি আর কোনো দলের সদস্য নন, তিনি হবেন একজন নিরপেক্ষ প্রধান যিনি এই লোকসভার কার্যাবলী সম্পাদন করবেন। এই জন্য কি তার নিরপেক্ষতা থাকার জন্য কী কী দরকার হয়, না নিরপেক্ষতা থাকার জন্য তাকে সংবিধান কিছু ক্ষমতা দিয়েছে, যেমন এক তাকে যদি অপসারণ করা হয় 14 দিন আগে তাকে নোটিশ করতে হবে, ভারতের যে সঞ্চিত তহবিল সেই তহবিল থেকে তাকে বেতন দেওয়া হবে তার, ঠিক আছে, যাতে না তার কোনো সরকার পক্ষ তাকে ভয় দেখিয়ে প্রভাবিত করে যে আমার পক্ষে তুমি থাকো না হলে আমি তোমার হচ্ছে বেতন বন্ধ করে দেবো, এটাও যাতে না করতে পারে, বা নোটিশ বরখাস্ত করার ক্ষেত্রে 14 দিন আগে নোটিশ দিতে হবে। তারপরে কি এই অধ্যক্ষ কোনো ভোটাভুটিতে অংশ নেন না, ঠিক আছে, যখন কোনো ইস্যুকে কেন্দ্র করে সমান সমান ভোট পড়ে তখন তিনি একটা নির্ণায়ক ভোট দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। এইগুলো হচ্ছে তার নিরপেক্ষতা রক্ষার ক্ষেত্রে তার পদক্ষেপ। এরপর যেটা লাস্ট আলোচনা করব সেটা হচ্ছে পার্লামেন্টের সাথে মন্ত্রিসভার সম্পর্ক কীরকম। পার্লামেন্ট আর মন্ত্রিসভা, পার্লামেন্টের মধ্যেই তো মন্ত্রিসভা, কিন্তু এদের মধ্যে সম্পর্ক কীরকম হবে, ঠিক আছে। প্রথমে হচ্ছে কি না নেতা হিসেবে প্রধানমন্ত্রী, ঠিক আছে, প্রধানমন্ত্রী পার্লামেন্টের সদস্য আবার মন্ত্রিসভারও সদস্য, ঠিক আছে, কিন্তু সে নেতা হিসেবে মন্ত্রীদের মধ্যে নেতা, পার্লামেন্ট লোকসভার নেতা, ঠিক আছে, নেতা হিসেবে প্রধানমন্ত্রী কী ভূমিকা পালন করবে। না প্রথমে এখানে বলি যে একজন প্রধানমন্ত্রী যখন নির্বাচিত হন যদি কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারে তখন রাষ্ট্রপতি যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল তাদের মধ্যে থেকে নিজের পছন্দ মতো একজনকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে পারেন, কিন্তু যিনি নির্বাচিত হবেন তাকে 6 মাসের মধ্যে তার আস্থা ভোট তাকে অর্জন করতে হয়। এরকম পরিস্থিতি দেখা দিয়েছিল ভারতবর্ষের ইতিহাসে 1989 সালে যখন নবম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই সময় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছিল ভিপি সিং বা বিশ্বনাথ প্রতাপ সিংকে, ঠিক আছে। এরপর হচ্ছে পার্লামেন্টের সদস্য হওয়া আবশ্যিক। পার্লামেন্টের সাথে মন্ত্রিসভার সম্পর্কের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ কারণ যে পার্লামেন্টের কোনো মন্ত্রিসভার সদস্য তিনি হবেন হতে গেলে অবশ্যই তাকে পার্লামেন্টের কিন্তু সদস্য হতেই হবে, ঠিক আছে, তিনি মন্ত্রী হতে পারেন কিন্তু তাকে আগে পার্লামেন্টের সদস্য হতে পারে। কিন্তু যদি দেখা যায় যে তিনি মন্ত্রী হয়েছেন কিন্তু পার্লামেন্টের সদস্য নন, এক্ষেত্রে বলা আছে সংবিধানে যে তিনি মন্ত্রী হতে পারেন কিন্তু তাকে পার্লামেন্টের সদস্য যদি প্রথমে নাও হন কিন্তু সর্বাধিক 6 মাসের মধ্যে ছ মাসের মধ্যে তাকে কিন্তু পার্লামেন্টের সদস্য হতেই হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে দায়িত্বশীলতা।
দায়িত্বশীলতাটা কি? দেখো, একজন মন্ত্রী, তিনি মন্ত্রিসভার সদস্য একাধারে, আবার তিনি পার্লামেন্টেরও সদস্য, তাই তো? তো যিনি মন্ত্রী তাকে একটা দপ্তর ভাগ করে দেওয়া হয়েছে, কাউকে অর্থ দপ্তর, কাউকে রেল দপ্তর, কাউকে প্রতিরক্ষা দপ্তর, কাউকে সেচ দপ্তর, কাউকে কৃষি দপ্তর, কাউকে শিক্ষা দপ্তর, বিভিন্ন জনকে বিভিন্ন দপ্তর ভাগ করে দেওয়া হয়েছে। সে তার দপ্তরের কাজের জন্য যৌথভাবে দায়িত্বশীল থাকে। যৌথভাবে কীরকম? এক হচ্ছে সে তার মন্ত্রিসভার কাছে দায়িত্বশীল থাকবে, আর এক হচ্ছে কি, তাকে পার্লামেন্টের কাছেও দায়িত্বশীল হতে হবে, ঠিক আছে? তাকে যৌথভাবে দায়িত্বশীল থাকতে হবে। তো এইভাবে পার্লামেন্টের সাথে মন্ত্রিসভার সম্পর্ক তৈরি হয়, ঠিক আছে? প্রধানমন্ত্রী কীভাবে সম্পর্ক স্থাপন করেন পার্লামেন্টের সদস্য হওয়ার ক্ষেত্রে আর দায়িত্বশীলতার প্রশ্নে, ঠিক আছে? তাহলে আমরা ভারতের যে আইন বিভাগ, সেই আইন বিভাগের এইটার সামগ্রিক আলোচনা করলাম। পূর্বের ক্লাসে আলোচনা করেছি, আজকের ক্লাসে আলোচনা করলাম লোকসভার অধ্যক্ষ, অধ্যক্ষ কীভাবে নির্বাচিত হন, তার ক্ষমতা কী, তার কাজ কী, আর কি না, যে মন্ত্রিসভা গঠিত হয় সেই মন্ত্রিসভার সাথে সমগ্র পার্লামেন্টের কী ধরনের সম্পর্ক কীভাবে গড়ে ওঠে সেটা সম্পর্কে আলোচনা করলাম, ঠিক আছে? তো আজকের ক্লাসে এতটাই। কারোর কোনো অসুবিধা থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে জানিও, আমরা তার সমস্যার সমাধান করব। ধন্যবাদ।